দিন তো হলো এই হাসপাতালে, এত রোগী দেখলাম কিন্তু আপনার মতো মনের জোর সত্যি কোনো পেশেন্টের দেখিনি মিসেস কাঞ্জিলাল। পারবো না, চোখের সামনে আপনার এই কষ্টটা আমি দেখতে পারবো না। কথা দিয়েছিলাম, এসেও ছিলাম আপনার পাশে থাকবো বলে, কিন্তু আপনি কথা ঠিকই বলেন, আমি সত্যি অপদার্থ। আপনার স্বামী এসেছে। বর্ণবাবু, আমার বাচ্চাটার কিছু হবে না তো বর্ণবাবু? বলুন না। আপনি এতক্ষণ তো শক্ত হয়েছিলেন, প্লিজ কানাকাটি করবেন না, এতে আপনার আরো ক্ষতি হয়ে যেতে পারে। ঈশ্বর রিন্টুও তো বেরিয়েছে। হ্যাঁ সত্যি বলতে জানো তো পিসি, এই ডাক্তারের মুখে ওই শ্রীজকুমারীর কথাটা শুনে না খুব টেনশনে পড়ে গিয়েছিলাম। আর জ্বালা তো কোনো কাণ্ড কেন, এই সমস্ত বোধন বোধন সব ফেলে দিয়েছে। আমি ভাবলো এত ভর্তি জিনিস কিছু দরকার একটা কিছু থাকে, বাকি চোখে বলে নিয়ে চলে গেলাম। ওরকম ভাবে কথা বলে, শোন বলছি দাদা তুই রাস্তা থেকে এসেছিস, হ্যাঁ তুই তুই কিছু খাবি, তুই একটু ঘরে গিয়ে পেট ভরে গেছে। আচ্ছা আচ্ছা কাল ময়লার সাথে এই আপদ গুলো বিদায় হবে। সন্ধ্যা তারা, সন্ধ্যে রবি সন্ধ্যে 7:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।